এটা এত বড় লজ্জার বিষয় ছিল, এত বড় লজ্জার বিষয় ছিল। আহারে, এই মহিলাকে, এই মেয়েটাকে বড় করে লালন পালন করে মানুষ করে তুলতে হবে, তারপরে এর পেছনে কত খরচ আছে। খরচ করার পরে যখন বড় হবে, সাবালিকা হবে, অনেক টাকা পয়সা ব্যয় করে খরচ করে বিবাহ দিতে হবে। আর বিবাহ দেওয়ার পরে পরের একজন ছেলে আমাকে সে শ্বশুর আব্বা বলবে, এটা বড় লজ্জার বিষয়, বড় লজ্জার কথা, না এ কথা মানা যাবে না, এ কথা মানা যাবে না, এই কথা সহ্য করা যাবে না, বরদাস্ত করা যাবে না। ওই মক্কার লোকেরা ওই সময় চক্রান্ত চালাতো যে আমার এই মেয়েটাকে কি করে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে দেওয়া যায়, দাফন করে দেওয়া যায়, তাকে কিভাবে শেষ করা যায়, এটাই তারা চক্রান্ত খেলত। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পরে রাতে বলে দিলেন, ইয়াতাওয়ারা মিনাল কওমে মিন সুই মা বুশশিরা বিহি। সেইদিন তারা কি করত, চিন্তায় চিন্তিত হয়ে যেত, আর মনে মনে ভাবত যে আল্লাহ কোন খবর পেলাম, লোকের কাছে লজ্জায় মুখ দেখা যায় না, দোকানে পাঁচটা দশটা লোক বসে আছে, সেখানে গিয়ে কি করে বসবো, তারা যদি আমাকে বলে তোর স্ত্রীর গর্ভ থেকে একজন মেয়ে জন্মগ্রহণ করেছে, একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তাদের কাছে আমি কি করে মুখ দেখাবো, এটা বিরাট লজ্জার বিষয়, লজ্জার কথা, বিরাট অপমানের কথা, এটাকে তারা অপমানের কথা, লজ্জার কথা মনে করত, তারা নিজে লজ্জার সম্মুখীন হয়ে যেত। তাহলে নারী, একজন নারী, একজন কন্যা সন্তান তার স্ত্রীর গর্ভ থেকে জন্ম নিয়েছে, যার বলে, যার জন্য, এটা কত তারা খারাপ ভাবত, কত খারাপ ভাবত, নারীদেরকে কত ছোট নজরে দেখত, যে তার মুখটা কালো হয়ে যেত, লজ্জায় মানুষের সামনে মুখ দেখাতে পারত না, লজ্জা লাগত, এটা লজ্জার বিষয় ছিল। শুধু এটা নয়, এইটা যখন হতো, ইমাম বাগবী রহমাতুল্লাহ আলাই আরবের ওই নীতি সম্পর্কে বর্ণনা করতে গিয়ে লিখেছেন, ইমাম বাগবী রহমাতুল্লাহ আলাই তাদের ওই আরবের নীতিকে বর্ণনা করতে গিয়ে বলেছেন, আয়ুম শেকুহু আলা হুনিন আমিয়াদুসুহু ফিতরাব। তারা দুটা পরিকল্পনা আঁকত, লাস্টের দিকে তারা দুটা পরিকল্পনা আঁকত, মেয়ে জন্মগ্রহণ করার পর 5 থেকে 6-7 বছর যখন বয়স হয়ে গেল, মনে যখন করতো এই মেয়েকে আর রাখা যাবে না, মেয়েকে রাখা যাবে না, এর পেছনে এত খরচ বহন করা যাবে না, এর বিয়ে দেওয়া যাবে না, এই বলে তার মাকে বলতো, তার স্ত্রীকে বলতো, রে আমার স্ত্রী, আমার এই কন্যাকে, আমার এই বেটিকে, মেয়েটাকে সুন্দর করে গোসল করিয়ে দাও, তেল সাবান লাগিয়ে দাও, সুন্দর পোশাক পরিয়ে তাকে সুসজ্জিত করে তোলো, আর আমাকে দাও, আমার সঙ্গে দাও, আমি নিয়ে যাব অমুক বাড়িতে, অমুক জায়গাতে আত্মীয়তা করার জন্য, আত্মীয়র বাড়িতে যাব। কৌশল করে তার বিবির কাছ থেকে ওই মেয়েটাকে নিয়ে চলে যেত। আর তার আগের দিন ওই লোকটা কি করতো জানেন, জঙ্গলে গিয়ে তার নিজের জন্মদাতা মেয়েকে ওই জীবিত অবস্থায় কবর দেওয়ার জন্য জঙ্গলে গিয়ে একটা কবর খুঁড়ে আসত। কবর খুঁড়ে আসার পরে তার স্ত্রীর কাছ থেকে, তার বিবির কাছ থেকে কৌশল করে নিয়ে যেত জঙ্গলের দিকে, নিমন্ত্রণ খাই খেতে যাব মনে করে, ছলনা করে, কৌশল করে নিয়ে যাওয়ার পরে ওই গর্তের সামনে সম্মুখে যখন যেত, তার ওই মেয়েকে বলতো, ওরে আমার বেটি, দেখো দেখো এই কূপের পানিটা কত সুন্দর, দেখো নিচু দিকে একবার নজরটা করে দেখো, তাকিয়ে দেখো, যখন তার ওই কন্যা সন্তানটা নিচু দিকে মুখটা যখন করে দিয়ে দেখতে আরম্ভ করত,
উল্টো দিকে পা দুইখানা ধরে মাথাটাকে নিচে করে পাকে উপরে করে ওই গর্তের ভেতরে নিক্ষেপ করে দিয়ে উপরে মাটি চাপিয়ে দিয়ে জীবিত অবস্থায় তার নিজের জন্মদাতা মেয়েকে দাফন করে চলে আসত। নারীদের সঙ্গে এই নেচার, এই আচার আচরণ, এই ব্যবহার করা হতো। মায়েরা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিলেন কি বলবো? আসসালামু আলাইকুম। যিনারা এইদিকে দাঁড়িয়ে আছেন আপনারা একটু দয়া করে এদিকে চলে আসুন, ওখানে মহিলাদের জায়গা করানো হবে, কারণ মহিলাদের প্যান্ডেল ওখানে লোক আছে না, তাই ওদের ওখানে জায়গা করা হবে। দয়া করে আপনারা ওখান থেকে কিছু লোক এদিকে চলে আসুন, যারা খাম্বার ওই সাইডে আছে দয়া করে আপনারা এদিকে চলে আসুন, একটু কষ্ট করুন আল্লাহর ওয়াস্তে, ওখানে মহিলাদের জায়গা করানো হবে। এইখানে কথা বলে আমাদের তো এত কথা বললে হবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সুনা বানি ইসরাইলের মধ্যে ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা রে তোমরা শোনে না, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, খাদ্য দেওয়ার ভয়ে, খোরাক পোশাক বহন করার ভয়ে, ওই মেয়েদের বিবাহ দেওয়ার ভয়ে, খরচ বহন করার ভয়ে তোমরা ওই মহিলাদেরকে নির্মমভাবে হত্যা করে দিও না, জীবিত অবস্থায় কবর দিয়ে দিও না। কারণ যাদেরকে তোমরা হত্যা করে দিচ্ছ, আল্লাহ বলছেন আমি আল্লাহ, তাদেরকে রুজি আমি দান করি, তুমি তাদেরকে রুজি দান করো না। আমি রাজ্জাক, আমি রাজ্জাক, আমি রুজিদাতা, আমি সমস্ত বান্দা বান্দিদেরকে রুজি দান করে থাকি, ও অতএব তোমরা তাদেরকে হত্যা করিও না। যাদের হত্যা করছো তাদেরকে এবং তোমাদের সকলকে আল্লাহ বলছেন আমি রুজি দান করে থাকি, ইল্লা কাতলাহুম কানা খিতআন কাবীরা, তাদেরকে হত্যা করা, তাদেরকে কতল করা বিরাট একটা পাপের কাজ। এখন মা বোন আপনারা নিজে নিজে বিচার করেন, যারা এখানে জালসা শুনছেন অনেক ভাই আমার, হয়তো অনেকে এইরকম ছেলে পিলে বাচ্চা বেশি হয়ে যাচ্ছে, যার কারণে আপনারা বাচ্চাদেরকে অনেকেই কি করেছেন, ওষুধ বড়ি খাইয়ে খেয়ে বাচ্চা নষ্ট করেছেন, ডাক্তারদের কাছে গিয়ে বাচ্চা নষ্ট করেছেন। যেই বাচ্চা, যে বাচ্চা চার মাসের হয়েছে, পাঁচ মাসের হয়েছে, ছয় মাসের হয়েছে, সেই বাচ্চাকে আপনি নষ্ট করেছেন, ডাক্তারের কাছে গিয়ে জীবন নষ্ট করেছেন। ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, এইরকম যদি আপনি মুসলমান হওয়ার পরেও, আল্লাহর কোরআন পাওয়ার পরেও, শরীয়ত পাওয়ার পরেও, নাবীর হাদিস শোনার পরেও এইভাবে যদি যদি আপনার নির্বিচারভাবে আপনার এই কন্যা সন্তানকে হত্যা করে থাকেন, তাহলে আপনিও এই পাপি হয়ে যাবেন। নারীদের এই অসম্মানের কথা, জামানায় জাহেলিয়াতে অসভ্যতার যুগে এইরকম তাদের সঙ্গে আচর আচরণ করা হতো। এবার আসুন, ইসলাম নারীদেরকে কি দিয়েছে? ভাইরা আমার, মা বোনেরা আমার, এমন একটা আরো খারাপ প্রথা ছিল, কোন নারীর যদি স্বামী মরে যায়, কোন স্বামীর যদি নারী মরে যেত, তাহলে পারে
তার নিজের ছেলে তার নিজের সন্তান তার নিজের মাকে যার গর্ভ থেকে নিজের সন্তান জন্মগ্রহণ করেছে সেই সন্তান তার মাকে যদি বিয়ে করে নিত এটা কোন দোষের কথা ছিল না এটা কোন রকমের অন্যায় অপরাধ হতো না বুঝতে পারছি আচ্ছা ভাই এটা কথা শুনবেন আমার গেরাবেরি মূলবি তো তো আপনাদের কাছে আমি খুব অনুরোধ করে বলছি আমি ছোট আপনারা অনেকে আমার বড় আছেন জ্ঞানী গুণী আছেন শিক্ষিত আছেন সকলকে বলছি একটু আপনারা আগিয়ে আগিয়ে বসেন জায়গা হচ্ছে না জায়গাটা এমনিতে ছোট চুপচাপ গোলমাল করবেন না কথা বলবেন না আমাকে কথাগুলো গুছিয়ে বলতে দেন আর যদি চতুর্দিকে হই হাল্লা করেন আমার কথা কিন্তু সিরিয়ালটা কেটে যাবে কথার কাজেই আপনারা সুন্দরভাবে গুছিয়ে বসে যান একটু জায়গা রাখবেন না ফাঁকা সামনের দিকে সামনের জায়গাটাকে একেবারে মানে পূরণ করে নিন কথার বলিয়েন না তো বলছিলাম ইসলাম নারীদের কি দান করেছে কি দিয়েছে কি সম্মান দিয়েছে ভাইরা আমার সেই যুগে নিজের জন্মদাতা বাবা যদি মরে যেত আর যে মায়ের পেট থেকে নিজে জন্মগ্রহণ করেছে বাবা মরে যাওয়ার পরে তার নিজের জন্ম দেওয়া সন্তান তার নিজের মাকে যদি বিবাহ করে নিত এটা কোনো দোষের কথা ছিল না তাকে কোনো দোষী বলে সাব্যস্ত করা হতো না তার কোনো দোষ হতো না এটা কোনো অন্যায় কোনো জুলুম ছিল না কোরআন আল্লাহ কি দিল সম্মান নারীদেরকে মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা নিসার মধ্যে পরিষ্কার করে বলে দিলেন ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম ও পৃথিবীর মুসলমানেরা যেই মায়ের পেট থেকে তুমি জন্মগ্রহণ করেছো তোমার আব্বা যদি মরে যায় তোমার পিতা যদি মরে যায় তোমার ওই মাকে তোমার ওই বোনকে তোমার মাসিকে তোমার পিসিকে তাদেরকে জীবনে কোনো দিন বিবাহ করতে পাবে না তোমাদের জন্য হারাম কারণ সে ছিল তোমার মা আর বিশেষ করে নবীদের যারা স্ত্রী আমার নবী বিশ্বের নবীর যতগুলো স্ত্রী ছিলেন হাফসা জাইনাব উম্মে সালমা উম্মে হাবিবা সাফিয়া আয়েশা খাদিজা এই সমস্ত নারীরা সারা পৃথিবীর মুসলমানের মা এই জন্য ইতিহাসে পাওয়া যাবে না নবী মরে যাওয়ার পরে নবীর স্ত্রীদের কোনো সাহাবির সঙ্গে কোনো মুসলমানের সঙ্গে বিবাহ হয়েছিল কোনো সাহাবি নবীর স্ত্রীদেরকে বিবাহ করেছিল এরকম কোনো জায়গায় প্রমাণ পাওয়া যায় না তেমনি নিজের মা যেই মায়ের পেট থেকে তুমি জন্মছো জন্মগ্রহণ করেছো ওই মাকে বিবাহ করা যাবে না ওই বোনকে বিবাহ করা যাবে না দুধ বোনকে বিয়ে করা যাবে না মাসিকে বিয়ে করা যাবে না পিসিকে বিয়ে করা যাবে না এগুলো হারাম আল্লাহ এই নারীদের সম্মান দিলেন আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন যে মায়ের গর্ভ থেকে তুমি জন্মেছ তাকে কোনো দিন বিয়ে করতে পারবে না ভাইরা আমার শুধু এটা নয় ওই যুগে ওই ইসলাম আসার পূর্বে অসভ্যতার জমানায় অসভ্যতার যুগে আরও একটা খারাপ প্রথা ছিল কি খারাপ প্রথা ছিল কি আমরা তো এখন পাঁচটা ছেলে আছে চারটা ছেলে আছে আর তিনটা মেয়ে আছে হাজি বলেন আর পাঁচ অক্ত নামাজি বলেন আর যাকেই বলেন না কেন কি করে জানেন কি করছো আচ্ছা আচ্ছা তো যাই হোক
হাজী বলেন আর কিছু বলেন, যতই বড় মান সম্মানী লোক হোক না কেন, আমরা যাকে সমাজে খুব মান সম্মান দিই, হ্যাঁ, তার ইতিহাস যদি খুলে দেখেন তো দেখতে পাওয়া যাবে যতগুলা জমি জায়গা চারজন ছেলের নামে পাঁচজন ছেলের নামে সব লুকিয়ে লুকিয়ে রেজিস্ট্রি করে দিয়েছি, মেয়েদেরকে মাহরুম করে দিয়েছি, বঞ্চিত করে দিয়েছি সম্পদ থেকে। এটা আমাদের এই বর্তমান যুগে ইসলাম আসার পরেও, কোরআন আসার পরেও, নাবীর শিক্ষা পাওয়ার পরেও আমরা ওই নারীদেরকে, মহিলাদেরকে, মেয়েদেরকে আমরা সম্পদ থেকে কি করছি, বঞ্চিত করে দিচ্ছি। এই এত কথা বলছো কেন, তাজ্জব ব্যাপার, কথাটা আসতে বলো, এত কথা বললে হয় নাকি, আসতে কথা বল, তোমরা প্যান্ডেল করছে রে ভাই, তোমার কথা বললে আমি আওয়াজ করতে পারবো এইভাবে, যখন থেকে তখন থেকে বলে যাচ্ছে কথা। তো ইসলাম কিন্তু এটা বলেনি, নারীদের সম্মান আছে। আল্লাহ সূরা নিসাতে কি বলেছেন জানেন, নারীদের কি সম্মান দান করলেন, লিরিজালে নাসিবুম নাসিবুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যারা মানুষ মরদ লোক পুরুষ লোক, তার বাবা যদি মরে যায়, তার মা যদি মরে যায়, তার বাবা এবং তার মায়ের সম্পদ থেকে যেমন একজন ছেলে অংশীদার হবে, অংশ পাবে, ভাগিদার হবে, তেমনই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলে দিলেন, তেমনই একজন মহিলা যদি কাউরির সন্তান হয় তাহলে তার ছেলে যেমন ভাগ পাবে, অংশ পাবে, তার অর্ধেকটা অংশ, তারও একটা হিস্সা আছে, তারও একটা ভাগ আছে, মহিলারাও তার মা এবং তার বাবে বাপের সম্পদ থেকে বঞ্চিত হবে না, উচ্ছেদ হবে না, বরং তাদেরও একটা ভাগ আছে, পরিমাণ আছে। আল্লাহ সেই সুরাতেই, সুরা নেশাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নারীদের অধিকার, নারীদের সম্মান কিভাবে দিলেন, যে সেই যুগে মেয়েদেরকে সম্পদ থেকে কি করা হতো, বঞ্চিত করে দেওয়া হতো, সম্পদের কোনো ভাগ দেয়া হতো না, মা বাবার সম্পদ থেকে তারা বঞ্চিত হয়ে যেত। আল্লাহ কোরআনে বলছেন এই সুরাতে, সুরা নিসাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয্জাকারি মিছলু হাজ্জিল উনসায়াইন, আপনার ছেলে আছে, মেয়ে আছে, ছেলেরা যদি দুই বিঘা পাই, মেয়েরা এক বিঘা করে পাবে, ছেলেরা যদি তিন বিঘা করে পাই, মেয়েরা দেড় বিঘা করে পাবে। কিন্তু সেই যুগে, সেই অসভ্যতার যুগে এই প্রথা ছিল না, তাদের মেয়েদেরকে সম্পদ থেকে কি করত, তারা মাহরুম করে দিত, বঞ্চিত করে দিত। ভাইয়েরা আমার, আরেকটা হাদিস আপনাকে বলি, নারীদের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, বুখারি শরীফের হাদিস, এক ছোট্ট হাদিসটা আপনাদের সামনে পরিবেশন করেছিলাম, ইন্নাল্লাহ হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি মা বাবার নাফার মানি করা একেবারে হারাম করে দিয়েছে, এমন কিছু ব্যবহার মা বাবাকে দেখাও, মায়ের সঙ্গে এমন সৎ ব্যবহার দেখাও, মা যদি তোমার জন্য প্রাণ ঢেলে, প্রাণ খোলে, অন্তর খোলে, অন্তর থেকে তোমার জন্য, সন্তান সন্ততির জন্য মা যদি আল্লাহর কাছে দোয়া করে দেয়, এ দোয়া কবুল হয়ে যায় সঙ্গে সঙ্গে, এই দোয়া কবুল হতে কোনো সন্দেহের অবকাশ থাকে না। যদি আপনার আচর আচরণে, আপনার চরিত্র ব্যবহারে মা এবং বাবা যদি খুশি হয়ে যায়, আর যদি মা বাবা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলে, কেঁদে কেঁদে আল্লাহ
আমার ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি দুধে ভাতে খাওয়ায়ো, আমার ছেলের যত অশান্তি দূর করে দিও, আমার ছেলের অভাব তুমি দূর করে দিও। এই বলে প্রাণ খুলে যদি মা এবং বাবা ছেলের জন্য সন্তানের জন্য দোয়া করে দেয়, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যাবে। মা বোনেরা, আপনাদের সেই সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন যে প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহ মা বাপের এবং মায়ের, বিশেষ করে মায়ের নাফরমানি করা, অবাধ্য চলা একেবারে হারাম করে দিয়েছেন। যে মা বাবাকে অসন্তুষ্ট করা, নারাজ করা যাবে না চাল চরিত্র ব্যবহারের মাধ্যমে। ভাইয়েরা আমার, মা ও বোনেরা, এর চাইতে আপনি আর কি সম্মান চান? এটা আর হাদিস বলে দিয়ে ইনশাআল্লাহ আমি আমার উদ্দেশ্যের দিকে আগিয়ে যাচ্ছি। হাদিসটা হলো, একজন মানুষ আল্লাহর রাসূলের কাছে এসে প্রশ্ন করল, সম্ভবত হাদিসটা আল্লাহ রাসূলের সম্ভ্রান্ত সাহাবী হযরতে আবু হুরায়রা থেকে বর্ণনা। একজন সাহাবী, একজন মুসলিম, একজন মানুষ আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বি হুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ? ওগো আল্লাহর নবী, দুনিয়ার বুকে কে এমন মানুষ আছে যার সঙ্গে সৎ ব্যবহার করতে গেলে, যার সঙ্গে সৎ ব্যবহার করতে গেলে, ভালো ব্যবহার করতে গেলে আমি উপকৃত হব, আমি লাভবান হব, আমি উন্নতি লাভ করব, কে এমন মানুষ আছে? আল্লাহ পাকের নবী বললেন, কালা উম্মুকা, তোমার মা। আবার লোকটা বলল, সুম্মা মান, ওগো আল্লাহর নবী, তারপরে কোন লোকটা আছে যার সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী আবার উত্তরে বললেন, কালা উম্মুকা, তোমার মা। আবার সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা মান, তারপরে কেমন লোক আছে যার সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহ রসুল বললেন, উম্মুকা, তিনবার বললেন। বলার পরে আবার সাহাবী প্রশ্ন করছেন, সুম্মা মান, তারপরে কেমন লোক আছে যার সঙ্গে ভালো ব্যবহার করতে গেলে আমি উন্নতি লাভ করব? আল্লাহর নবী চতুর্থবারের বেলায় বললেন, আবুকা, তোমার বাবা। তিনবার মায়ের জন্য বললেন, ওগো আমার মা বোনেরা, তাহলে আপনারা ইসলামের দৃষ্টিতে কতটা সম্মানী এবং ইসলাম আপনাদের কতটা সম্মান দিয়েছে, আমার মুখে নবীর মুখ দিয়ে কতটা আপনি সম্মান পেয়েছেন। এটা শুধু নয়, আল্লাহর নবী বলছেন, মান আলা জারিয়া তাইনে হাত্তা তাবলগা দাখাল তো আনা বাহু আল জান্নাতা কাহা তাইনে ওয়া আশারা বি ইসবাই হে। আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মতেরা, ও আমার অনুসারী অনুগামীরা, শোনো, মান আলা জারিয়া তাইনে, যে নিজের দুইটা কন্যা সন্তানকে ভালোভাবে লালিত পালিত করে, লেখাপড়া শিখিয়ে দিনদার বানিয়ে সুন্দর একটা দিনদার ছেলের সঙ্গে বিয়ে দিতে পারবে। নবী আমার বলছেন, ওই লোকটা, ওই গার্জেনটা, ওই অভিভাবকটা এবং আমি জান্নাতে একসঙ্গে থাকবো, পাশাপাশি থাকবো। আল্লাহর নবী কি করলেন, যে বুঝিয়ে দিলেন সাহাবীদেরকে, এই দুইটা আঙুল যেমন পাশাপাশি, যেমন এই দুইটা আঙুল পাশাপাশি একেবারে অতি নিকটে, এইরকমই ওই গার্জেন, ওই অভিভাবক যে নিজের দুটো মেয়েকে ভালোভাবে শিক্ষা দীক্ষা দিয়ে আদর্শবান করে গড়ে তুলে কি করলো, একটা ভালো আদর্শবান ছেলের সঙ্গে বিবাহ করিয়ে দিতে পারলো। আল্লাহর নবী বলছেন, ওই গার্জেনটা জান্নাতে আমার সঙ্গে, আমার সঙ্গী হবে, আমার পাশাপাশি থাকবে। তাহলে এর চাইতে বড় সম্মান মায়েরা আপনি আর কি চান? সুবহানাল্লাহ। তাই কি লোক লাইন পালালো, যাই হোক, ই করো, চালু করো, জেনারেটর চালু করো। কটা বাজলো স্যার? 10টা। আচ্ছা আচ্ছা, ওই লিস্টটা করেছেন? লিস্ট আসে না, ওয়াজ করে চলে যাচ্ছে আমি।
হ্যালো আচ্ছা ভাই ইনশাআল্লাহ ওয়াজ চলতে থাকবে তো কথাটা হলো এটা তো একটা মাদ্রাসার জালসা আপনারা তো বুঝতেই পারছেন মাদ্রাসা জালসা ওয়াজ লম্বা সময় নিয়ে করা যাবে না এটা দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালন করতে হবে কিছুটা আমাকে দায়িত্ব পালন করতে হবে আর আপনাদের ইন্টারন্যাশনাল বক্তা মাওলানা নূর মোহাম্মদ সাহেব বর্ধমানী তিনি এসেছেন যা শুনবেন যতটা রাত ধরে আপনারা শুনবেন শুনে যাবেন কোনো অসুবিধা নাই যত সময় নিয়ে শুনবেন শুনবেন কোনো অসুবিধা নাই কাজে আমার হাতে খুব চটচট চটচট করে টাকাগুলো পয়সাগুলো দিয়ে দিতে পারেন তাহলে খুব ভালো হবে সময় নষ্ট না করে খুব অল্প সময়ে দানের কাজটাকে সেরে নিতে হবে আর সেরে নেওয়ার পরে ইনশাআল্লাহ মাওলানাকে যথেষ্ট সময়ে যথাসময়ে ঠিক সময়ে নিয়ে আসা হবে তো যতটা তাড়াতাড়ি আপনারা কালেকশন দিয়ে শেষ করবেন ততটা তাড়াতাড়ি আপনারা আওয়াজও শুনতে পাবেন বেরাদার ইসলাম মা বোনেরা তবে একটা কথা আপনাদের সম্মান আছে ঠিক মান সম্মান সব ঠিক আছে কিন্তু সম্মানটা রাখবেন তাইলে তো মা বোনেরা এই মাদ্রাসার জন্য কিছু কালেকশন আপনারা দিয়ে পাঠাবেন এখানে কমিটি আছে কি নাই আর কোন ছেলেরা কি কাজ করছে কোথায় কি থাকছে কোনো যোগাযোগ নাই বক্তা যখন কালেকশন করতে দিবে এখানে আসতে হবে এখানে থাকতে হবে অলরেডি সবাইকে কাকে কোন কাজ দিব সেটা আমার ব্যাপার আমি এখন মাস্টার আর কমিটি আমার ছাত্র এখন যেটা বলবো সেটা শুনতে হবে এখানে সবাইকে অলরেডি থাকতে হবে উপস্থিত মেয়েদের কাছে মহিলাদের কাছে যেতে হবে তাদের কালেকশন নিতে হবে আর এখানে গামছা কাপড় ঘুরবে অনেক মানুষ আছে লজ্জায় 50-100 টাকা দিতে আসে না কিন্তু গামছা গেলে কাপড় গেলে ওখানে দিয়ে দিবে তো এইরকম ছেলেদেরকে আপনারা পাঠাবার ব্যবস্থা করেন এখানে কমিটি থাকতে হবে হ্যাঁ মেয়েদের কাছে মহিলার প্যান্ডেলে পাঠাতে হবে তো যাই হোক এটা হচ্ছে একটা মাদ্রাসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় কোরআন শিক্ষার সাথে সাথে কোরআন হিফজ করা হয় কোরআন মুখস্থ করা হয় আল্লাহ কোরআনে বলেছেন যে আমি কোরআন অবতীর্ণ করেছি ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন তোমার নাম কি হেমাজউদ্দিন আগে দিয়েছো কি পড়তে দিয়েছো দেখা যাক দেখে তোমার মনটা খুব ভুব ভুব লাগছে মনে হচ্ছে দিতে পারবে আরও কিছু আচ্ছা পাবো না 5000 দেশ না আগে 1000 দেশ তো কমসম 3000 হওয়া দরকার হ্যাঁ গাড়ি আছে কি না না গাড়ি গাড়ি আছে বাড়ি আছে সবই আছে মায়া লোক আছে যাবে না 1000 টাকা যাবে বলছে ইনশাআল্লাহ লিখে দেন কি নামটা কইলেন এমাজউদ্দিন কত সুন্দর নাম এমাজউদ্দিন 1000 নগদ 1000 বাকি আর চাঁদা হিসাবে 1000 টাকা দিয়েছেন তো মোট 3000 টাকা হয়ে গেল যান হিসাবে ভালোই দিয়েছে গাড়ি থাকলে হবে না খরচ আছে দেখলে হবে না খরচ আছে বলে না যে দেখলে হবে না খরচ আছে গাড়ি দেখলে হবে না অনেক খরচ আছে সংসার মেনটেন্স করতে হয় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যাই হোক এমাজউদ্দিন সাহেব 2000 টাকা 1000 নগদ আর 1000 টাকা বাকি তো যারা দান করবেন চটচট করে তাড়াতাড়ি করে একবারে ধাঁই ধাঁই করে একেবারে চলে আসবেন দিতে দান করতে দেরি করবেন না একেবারে মাশাআল্লাহ এমাজউদ্দিন ভাই আমার এই 1000 টাকা নগদ 1000 টাকা বাকি দান করেছে মাওলা রব্বুল আলামিন কি উদ্দেশ্যে দিয়েছে জানি না রব্বুল আলামিন তার উদ্দেশ্য তুমি গ্রহণ করে নাও আল্লাহ তার নিয়াতকে তুমি কবুল করে নাও তার দানকে তুমি সাদরে গ্রহণ করো তাকে দীর্ঘজীবী করো জীবনের সমস্যা দূর করো আমিন সুম্মা আমিন বলেন আমার ছোট বেটি আর শ্বশুরের নামে একটা কোরআন আর আমার নামে একটা মামুর ছোট বেটি শ্বশুরের নামে একটা কোরআন আর বাপের নামে একটা কোরআন মাশাআল্লাহ দুইখানা কোরআন আল্লাহ তোমার বান্দি দান করে দিয়েছে মাওলা তার দানকে তুমি সাদরে গ্রহণ করো দানকারীকে দীর্ঘজীবী করো জীবনের সমস্যা দূর করো যে নিয়াতে যে উদ্দেশ্যে দান করেছে মাওলা তার নিয়াত উদ্দেশ্য তুমি কবুল করে নাও আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা
একটা ছেলে সাদা সিধা ছেলে এই গ্রামেরই মাশাআল্লাহ 100 টাকা করি আছে দান, এ দান কবুল করো পাক সুবহান আমিন সুম্মা আমিন। আমার ভাই মরল ভাই নইমুদ্দিন সাহেব 1000 টাকা, ভাই শুনেন 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি লিখবো লিখবো টাকা, তো যখন লিখতে হয়েছে একটু বেশি করে। 1 কুইন্টাল ধান 1 কুইন্টাল গম, 1 কুইন্টাল ধান 1 কুইন্টাল গম, 1000 নগদ 1000 বাকি। থাম, না না না, বড় ভাই বড় ভাই রেগে যাবে নাকি? তো যাই, 5000 টাকা হবে না মনে হয় নাকি? 5000 টাকা হবে না টোটাল মিলিয়ে 1000। নাইমুদ্দিন মণ্ডল, নাইমুদ্দিন নাইমুদ্দিন মণ্ডল 1000 নগদ 1000 বাকি, 1 কুইন্টাল গম 1 কুইন্টাল ধান। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা নাইমুদ্দিন সাহেব 1000 টাকা নগদ 1000 টাকা বাকি 1 কুইন্টাল ধান 1 কুইন্টাল গম দান করেছে মওলা। ইয়া ইলাহাল আলামিন, দানকে তুমি কবুল করে নাও, যে নিয়াতে যে উদ্দেশ্যে দান করেছে তার নিয়াত উদ্দেশ্য তুমি পূরণ করে নাও। আল্লাহ তার সুখের জীবন বানিয়ে দাও, মনের দুঃখ কষ্ট সব দূর করে দাও, মনের অশান্তি দূর করে দাও, অভাব অনটনকে তুমি দূর করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান্নার আমিন আমিন। আচ্ছা মাওলানা কি আছে, উসমান, মাওলানা উসমান সাহেব, বাবজি মামা যান উসমান সাহেব একটু আসেন দেখা করেন। তারপরে আব্দুল মাজিদ কালু নাকি, আব্দুল মজিদ কালু, মাস্টার আজিজুর রহমান, তারপরে হেফাজউদ্দিন তাহির আলী বাপের নাম, এনামুল হক, এনামুলটা কে, এনামুল ও আচ্ছা আচ্ছা নইমুদ্দিন ভাইয়ের বেটা এনামুল হক, তারপরে জাহিরউদ্দিন, জাহিরউদ্দিন, তারপরে মানজার আনসার, তাই এটা কেটে বলে নজরুল হক, আচ্ছা আচ্ছা, তারপরে নজরুল দিল মোহাম্মদ, নজরুল দিল মোহাম্মদ এটা কে চিনতে পারলো না? ও আচ্ছা আচ্ছা, আব্দুল ওহাব, আব্দুল ওহাব, তারপরে মাসিদুর ভোলা সানাউল্লাহ নাকি, বাপের নাম সানাউল্লাহ, তারপরে এটা কি আছে মর্জিনা মদিনা, ও তার মানে ই ওর নাম আর একটা আছে সাইফুদ্দিনের ছেলে, হ্যাঁ মদিনা, তারপরে মাস্টার নাসির মাওলানা ইব্রাহিম, আর বাবজির নাম যে নাই লাগবে না, আশরাফুল গোবিন্দপুর, তোমার বাপের নামে 100 টাকা, আর একজন মহিলা 520 টাকা। মাশাআল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা বানিয়েছে, যে সমস্ত দান করে দিয়েছে মাওলা, এই দানকে তুমি সাদরে গ্রহণ করো, দানকারীদেরকে তুমি দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করে দাও। আল্লাহুম্মা আল্লাহুম্মা আজহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। তো যাদের নাম বলা হলো মাস্টার আজিজুর রহমান, হেফাজউদ্দিন আর আব্দুল মজিদ কালু, মাওলানা উসমান, এনামুল হক, জাহিরউদ্দিন, মানজার, আনসার, আর বাবজি মাওলানা আয়ুবের নাম দেখতে পাই না, আর এই নাইমুল হকের নাম দেখতে পাই না, আরও কিছু কিছু নাম ছুটে আছে, কেন ওরা দিয়েছে নাকি আল্লাহ জানে, ওটা আপনি কই দেন, নাসিম কই, নাসিম মাস্টার নাসিম আছে, মাসিদুর রহমান এটা চিন্তা বলো না, হ্যাঁ তো দেরি করবেন না, দেরি করবে না মাঞ্জার ভাই, আনসার ভাই, হ্যাঁ তোমরা দেরি করবে না, খুব তাড়াতাড়ি দাও। জাহিরউদ্দিন, এনামুল, হেফাজউদ্দিন ভাই তাড়াতাড়ি এসো, মাস্টার আজিজুর রহমান সাহেব দেরি করবেন না, বাবজি উসমান আলী সাহেব দেরি করবেন না, যাই হোক মাহতাবউদ্দিন ওই ঘাটওয়াল নাকি, ঘাটওয়ালের ছেলে মাহতাবউদ্দিন, হ্যাঁ মাহতাবউদ্দিন, অনেক নাম ছুটে আছে আমি তো জানতে পারছি, অনেক নাম ছুটে আছে। তো এটা কে, 500 টাকা নগদ আর 2500 টাকা বাকি, নজরুল ডাক্তার, ডাক্তার নজরুল এখানে বসে আছে নাকি? আচ্ছা ডাক্তার নজরুল 500 টাকা নগদ 2500 টাকা বাকি, তাহলে মানে 3000 টাকা মোট। ডাক্তার নজরুল ইসলাম এখানে নাই,
থাকলে হয়তো কিছু বলা যেত। 500 টাকা নগদ, 2500 টাকা বাকি। মাশাআল্লাহ, আল্লাহ গো তোমার বান্দা ডাক্তার নজরুল ইসলাম, 500 টাকা নগদ, 2500 টাকা বাকি, অ্যামাউন্টের 3000 টাকা দান করে দিয়েছে মাওলা। আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করো, দানকারীকে তুমি দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করে দাও। আল্লাহ তোমার কাছে করি আরাধনা, বিপদের হাতে আল্লাহ কবু ফেলিবে না। ও গো দয়া, ও গো খোদা দয়াময়, দয়াতে তোমার আখেরাতে পুরসে রাতে করে দিবে পার। আর একজন বান্দা এখানে 100 টাকা দান করেছে মাওলা, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করো, আল্লাহ দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করে দাও। আমিন আমিন। পিছিয়ে থাকলে হবে না। হ্যাঁ, অনেক লোক দান করার মতো এখানে লিস্ট এসছে আমার কাছে, অথচ লোক হাজির হয় না। কোথায় ভাই বাবু? আচ্ছা।